হ্যাঁ বন্ধুরা, আজকে যেটা দেখাবো সেটা একটা 3 HP ধান ভাঙানো মেশিন কীভাবে কাজ করে এবং এর কোয়ালিটি কী, এর যাবতীয় মেটেরিয়ালস, কত HP মোটর থাকে, কত ইউনিট কারেন্ট পড়ে, এই ব্যাপারে ডিটেলসে বলবো। যদি সঙ্গে থাকেন তাহলে ভিডিওটা দেখতে পারবেন। চলুন দেখে নিই। বন্ধুরা, এটা একটা 3 HP ধান ভাঙানো মেশিন, যেটা 220 ভোল্টে চলে। এতে 3 HP মোটর থাকে, ঘন্টায় 3 ইউনিট কারেন্ট পড়ে। এর চালের কোয়ালিটি ফুল হাই দেখতে পাচ্ছেন আশা করি, ধান ভাঙানো হচ্ছে। এবং এটার মজা হচ্ছে চালের সঙ্গে কোনো রকম গুঁড়ো আসে না। আমি তুলে দেখাচ্ছি, চালের কোয়ালিটি দেখুন কত সুন্দরভাবে দেখানো হচ্ছে। এবং অনেকের ডাউট থাকে যে গুঁড়োটা কী হবে না হবে, গুঁড়োটাও খুলে আপনাদের হাতে করে নিয়ে দেখানোর চেষ্টা করছি। চলুন, খুললে দেখলে বুঝতে পারবেন। এই যে গুঁড়োটা দেখতে পাচ্ছেন, আমি হাতে নিয়ে দেখাচ্ছি এর গুঁড়োর কোয়ালিটি কেমন হয়, দেখুন দেখলে বুঝতে পারবেন। আমি হাতে তুলে দেখানোর চেষ্টা করছি। তো এই মেশিনটা আপনি আমাদের থেকে পেয়ে যাবেন, আপনি নিয়ে ঘরে কাজ করতে পারবেন। একটা কম ইনভেস্টমেন্টে একটা সুন্দর মেশিন নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন, কারণ এই মেশিনগুলো ছোট হওয়ার কারণে ফুললি অটোমেটিক হয়, এর কোনো এক্সট্রা লেবার লাগে না। দেখুন গুঁড়োটা আমি হাতে তুলে দেখাচ্ছি আপনাদের বারবার, কারণ কি, এই যে পাশে দেখতে পাচ্ছেন যে মেশিনটা, এই মেশিনটা আপনার 3 HP মোটর, কপার কয়েল 2800 RPM-এর হয়, এতে 220 ভোল্টেজ লাগে, ঘরোয়া কারেন্টেই চলে। এবং চালের কোয়ালিটি তো আশা করি নিজে চোখে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে বা না হচ্ছে। তো এই হলো ব্যাপার। দেখুন ধান শেষ হয়ে গেছে, ধান দেওয়া হয়েছিল শেষ হয়ে গেছে, লাস্টে একটু গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে, কারণ ভিতরে যে চালটা থাকে গুঁড়ো দিয়ে দিলে ওই গুঁড়োর প্রেশারে ওই চালটা বেরিয়ে আসে, নইলে ভিতরে থেকে যায়। তো এই হচ্ছে মেশিনের কোয়ালিটি এবং মেশিনের সিস্টেম। এবারে যদি আপনি এই মেশিনটা কিনতে চান, যদি প্রয়োজন মনে করেন, আপনি এই নাম্বারে, স্ক্রিনে যে নাম্বারটা ঘুরছে সব সময়ের জন্য, সেই নাম্বারে আপনি কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এখান থেকে এসে আপনি কিনে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এই মেশিনটার সঙ্গে আপনি জালি পাবেন এবং আমাদের কাছে স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল। দেখতে পাচ্ছেন এইগুলো এই মেশিনের জালি, দেখুন বস্তা বস্তা জালি পড়ে আছে। আপনি চাইলে এই জালিও পেয়ে যাবেন আমাদের থেকে, এ কারণ অনেকে মেশিন দিয়ে দেয়, মেশিনের স্পেয়ার পার্টস সাপ্লাই করতে পারে না। তো আমরা মেশিন যেমন দিই, মেশিনের সঙ্গে স্পেয়ার পার্টসও দিই, স্পেয়ার পার্টস প্রচুর পরিমাণে দেওয়া হয়। তো এই হলো মেশিনের পুরো ফুল ডিটেলস, আপনাকে যতটুকানি পারলাম জানানোর চেষ্টা করলাম। এবং আপনারা, আমি যখন ভিডিওটা করেছি শেষের দিকে ছিল, ওই জন্যে পাশে ছোট্ট একটা ভিডিও চালিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কীভাবে চালটা পড়ে এবং চালের কোয়ালিটি কী হয়, আর গুঁড়োর কোয়ালিটি হাতে তুলে দেখাচ্ছি। আশা করি পুরো ভিডিওটা দেখতে পেরেছেন, যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।